নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল বুধবার সতেরোই জানুয়ারি দু হাজার তেইশ চারটি রাশির লটারির প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে আজকের আলোচনা বারোটি রাশির মধ্যে চারটি রাশি মহা সৌভাগ্যশালী হতে চলেছে আপনাদের আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তির চোখ দেখা যাচ্ছে দেখুন এখানে আপনাদের রাশির সাথে হয়তো মিলে যেতে পারে সেম রাশি হয়তো আপনার রাশির নাম থাকতেই পারে কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আলোচনাটি শুনুন কারণ এই আলোচনাটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ অনেকে রাশির নাম শুনে বেরিয়ে যাচ্ছেন কেটে কেটে ভিডিওটি মোট এটি করবেন না কারণ এখানে যে আমি আলোচনাটি করি যদি আপনারা একটু মনোযোগ দিয়ে যদি শুনেন কিনা তাহলে আপনারা জানতে পারবেন যে আপনাদের জন্মকুণ্ডলিতে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কিনা দেখুন প্রত্যেকটি মানুষের জীবনে কিন্তু অর্থপ্রাপ্তির যোগ কিন্তু থাকে কারো কারো ক্ষেত্রে আগে থাকে কারো কারো ক্ষেত্রে দেরি দিয়ে থাকে অর্থাৎ এই টাইমটা জানা কিন্তু একান্তই দরকার এবং এর সাথে সাথে আপনার জন্মকুণ্ডলিতে দশা মহাদশা এবং রাহুগ্রহ কেমন রয়েছে তার উপর নির্ভর করবে যে আগামীকাল আপনার অর্থপ্রাপ্তি ঘটবে কিনা দেখুন একটা সময় থাকে যে বছর আপনার অর্থপ্রাপ্তি ঘটার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে দেখা যাচ্ছে আপনার যোগ রয়েছে কিন্তু আপনার হচ্ছে না কারণ কি আপনার গ্রহের জায়গাটা প্রতিকার প্রতিবেদন করা দরকার রয়েছে আপনারা যারা দেখছেন অনেকে লটারির টিকিট কাটছেন কিন্তু আপনাদের লটারির টিকিট মিলছে না কৌশিক আমার কেন হচ্ছে না আমার এটা রাশি নিজে থেকেই নিজেরা কেউ কেউ ফোন করে বলেছে আমার এই রাশি আমার কবে লটারি যোগ আছে দেখুন এখানে রাশির নাম মিলিয়ে যোগ দেখলে হবে না যারা দেখছেন তারা নিজের দায়িত্বে লটারি কাটুন কৌশিকরা এখানে কোনো দায়িত্ব নিবে না কারণ আমি বারবার বলি হস্তরেখা এবং আপনাদের জন্মকুণ্ডলি আগে বিচার করতে হবে যে আপনাদের শুধুমাত্র কি লটারি প্রাপ্তির কথা আমি বলছি আপনাদের যে কোনো দিক থেকে কিন্তু অর্থপ্রাপ্তি হতে পারে শেয়ার বাজার থেকে হতে পারে আপনাদের ট্রেনিং থেকে হতে পারে আপনাদের ফাটকা থেকে হতে পারে আপনাদের মিউচুয়াল ফান্ড থেকে হতে পারে বা কোনো জায়গাতে ইনভেস্টমেন্ট করে রেখেছিলেন বা ব্যবসা করছেন সেখান থেকেও কিন্তু অর্থপ্রাপ্তি অর্থপ্রাপ্তি হতে কিন্তু পারে শুধুমাত্র লটারি যে এমনটি না এবং যারা লটারির টিকিট কাটছেন একটা নেশার মতন হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু আমি এই টার্গেট নাম্বারটা প্রতিদিন এবং রাশিভিত্তিক শুভ সময়টা কিন্তু প্রতিদিন আপনাদের সামনে কিন্তু নিয়ে আসছি কারণ প্রত্যেকেরই একটা ডিমান্ড রয়েছে চাহিদা রয়েছে যে কৌশিতে কখন রাজনীতিক সময় দিবে এবং আপনার আমাদের টার্গেট নাম্বার দেখুন প্রত্যেক মানুষের জীবনে কিন্তু কম বেশি অর্থ প্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকে যদি আপনার জন্মকুণ্ডলীতে রাহু গ্রহ ভালো থাকে তাহলে চটজলদি প্রাপ্তি হবে দেখেন দুই এক নাম্বারের জন্য অর্থ প্রাপ্তিতে বাধা আসছে অল্পের নাম নাম্বারের জন্য যেমন আপনাদের রাহু রক্ষা কবচ পরিধান করতে হবে দেখুন রাহু রক্ষা কবচ এটা গোত্র ধরে তৈরি হয় এবং এর জন্য কিছুটা সময় কিন্তু দিতে হবে কারণ গোত্র নিয়ে যখন তৈরি হবে আপনাদের একটু হলো সময় দিতে হবে অনেকে প্রচুর বুকিং করছেন যে কৌশিক তাড়াহুড়ো দিতে হবে তাড়াতাড়ি হবে না যারা তাড়াহুড়ো করছেন আমার কাছে বুকিং করবেন না কারণ প্রচুর চাপ রয়েছে রাহু রক্ষা কবজের উপর তো যাদের দুই এক নম্বরে যেন অল্প আর যাদের দীর্ঘদিন লটারির টিকিট কেটে যাচ্ছেন হচ্ছে না গ্রহের প্রতিকার করুন আপনার ভাগ্যভাব কি স্ট্রং রয়েছে কারণ এটা সম্পূর্ণ নির্ভর করে ভাগ্যের উপর ভাগ্যভাব যদি স্ট্রং থাকে আপনার অর্থপ্রাপ্তি নিশ্চিত রূপে কিন্তু হবে কারণ অনেকে লিখে টিকিট কাটতে কাটতে অর্থ নষ্ট করছেন আমি বারবার বলছি কেউ কেউ টিকিট কেটে কেটে অর্থ নষ্ট করেছে সে টাকা উঠানোর জন্য টিকিট কাটছেন আবার কেউ কেউ অর্থপ্রাপ্তি হচ্ছে কারো কারো জীবনে আবার তারা কি করছে যে আরো বড় ধরনের অর্থপ্রাপ্তি কি হবে তার উপর কিন্তু লটারিতে ইনভেস্টমেন্ট করছে তা আপনাদের জন্মছকে আপনাদের জন্মছকে রাহু শুক্র বুধ শনি এই চারটি গ্রহ ভালো রয়েছে কিনা আপনাদের জন্মকুণ্ডলিতে দশা মহাদশা পারমিট করছে কিনা ভাগ্যভাব স্ট্রং রয়েছে কিনা সেটা কিন্তু জানা একান্তই দরকার যারা শুধুমাত্র রাশির নাম ধরে ইনভেস্টমেন্ট করছেন আমি বলবো নিজের দায়িত্ব আপনারা করুন কিন্তু যারা পরামর্শ করতেন অর্থাৎ আপনার জন্মকুণ্ডলী যাদের ক্ষেত্রে নেই হস্তরেখা দেখাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশ্লেষণ এবং আপনাদের টিকিট কাটার নিয়ম এবং পাশাপাশি ফরচুনা নাম্বারগুলো কিন্তু দেওয়া হচ্ছে এবং তার সঙ্গে গ্রহের প্রতিকার প্রতিবিধান। একান্তই কিন্তু করা দরকার রয়েছে তো আগামীকালের চার রাশির টার্গেট নাম্বার শুভ সময় প্রত্যেকে করুন প্রথম যে রাশির আমি কথা বলবো আগামীকালের জন্য সেই রাশির নাম মিথুন রাশি মিথুন রাশির আপনার আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার মিথুন রাশি ক্ষেত্রে সেটি হচ্ছে আপনাদের বত্রিশ মিথুন রাশি ক্ষেত্রে আপনি যদি মিথুন রাশির মানুষ আপনাদের ক্ষেত্রে শুভ সময় দুপুর দুটো পঁয়তাল্লিশ মিনিট থেকে বৈকাল চারটা পঁচিশ মিনিট পর্যন্ত টাইমটা শুভ এবং আপনাদের টার্গেট নাম্বার বত্রিশ কোনো দিক থেকে আপনাদের অর্থপ্রাপ্তি হতে পারে দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো মিথুনের পর মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে সেটি হচ্ছে আপনার বৃষ রাশি বৃষ রাশি ক্ষেত্রে কিন্তু আগামীকালের যে আপনাদের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে আপনাদের তেতাল্লিশ ফর্টি থ্রি আপনাদের যে শুভ সময় সকাল দশটা আঠেরো মিনিট থেকে এগারোটা একুশ মিনিট পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ এরপর যে রাশি সে রাশির নাম আপনার কন্যা রাশি কন্যা রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে সেটি হচ্ছে আটত্রিশ আপনাদের শুভ সময় দুপুর বারোটা চোদ্দো মিনিট থেকে একটা বাইশ মিনিট পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ একদম শেষ রাশি সে রাশির নাম আপনার মকর রাশি মকর রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে ফর্টি নাইন আপনাদের শুভ সময় সকাল দশটা তিরিশ মিনিট থেকে সকাল দশটা তিরিশ মিনিট থেকে বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত টাইমটা আপনাদের শুভ অর্থাৎ এই চারটি রাশির আগামীকাল নিশ্চিত রূপে কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটতে চলেছে যদি আপনাদের জন্মছকে কোনো বড়ো ধরনের দোষ না থাকে আপনাদের যদি রাহুগ্রহ শুভ থাকে আপনাদের যদি দশা মহাদশা পারমিট করে আপনাদের যদি দেখা যাচ্ছে ভাগ্যভাব স্ট্রং থাকে নিশ্চিতরূপে হবে কম হোক বেশি হোক কারো ক্ষেত্রে পাঁচশো টাকা হতে পারে কারো ক্ষেত্রে পাঁচ লাখ টাকা হতে পারে কিন্তু অর্থপ্রাপ্তি কম হোক বেশি হোক হবে কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে হবে এমনটি না কারণ এটা একটা সার্বিক বিচার একই রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে প্রত্যেকেরই যে আগামীকাল অর্থপ্রাপ্তি হবে এটা আমি কখনোই দাবি করি না কিছু সংখ্যক মানুষের সাথে হবে হয়তো আপনার সাথে হলো না আপনার বন্ধুর সাথে আপনার আত্মীয় স্বজনের মধ্যে বা আপনার কোনো চিনা পরিচিতের মধ্যে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটতেই কিন্তু পারে তবে যারা পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন আপনারা যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেসি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং পেড সার্ভিস যতদিক আপনারা ফোন করবেন ততদিক চট জলদি আপনারা রিপ্লাই পাবেন ভিডিওটি কে পর্যন্তই নমস্কার ধন্যবাদ